গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল হয়তো প্রায় 10টার মতো বাজে। ওর জন্য একটু আগে স্কুলে চলে গেল, ওর তো পরীক্ষা চলছে। ওর পরীক্ষা শুরু হয় 10:30, ও বাড়ি থেকে 9:30 বা 9:45 দিকে বেরিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এক ধাপ কাজকর্ম সেরে অর্জুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আবার আরেক ধাপ কাজকর্ম শুরু করি। তো এখন আমার আর কি সেকেন্ড রাউন্ড চলছে, ঘরের কাজকর্মের সেকেন্ড রাউন্ড চলছে। ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিলাম। কৃপা অর্জুনের প্রচুর পুরনো কাগজপত্র পড়ে থাকে, ছেঁড়া ছেঁড়া কাগজপত্র। তো সেখান থেকে একটুখানি কাগজ জলে ভিজিয়ে নিয়ে তারপরে আয়নাটা পরিষ্কার করলাম। আয়না বেশিরভাগ সময় খবরের কাগজ বা কলিন দিয়েই মোছা হয়। মাঝে মধ্যে যখন আমার চোখের সামনে ওদের পুরনো ছেঁড়া কাগজপত্র পড়ে থাকে, তখন আমি সেটা জলে ভিজিয়ে তারপরে এইভাবে আয়না মুছে নিই। কাগজ ভিজিয়ে আয়না পরিষ্কার করলে আয়না ভালোই পরিষ্কার হয়। রান্না বসিয়ে দিয়ে আমি এই ঘরে ডাস্টিংটা করে থাকি। আজকে তো শুক্রবার, নিরামিষ রান্না করছি, কাটাকুটা সব কিছু হয়ে গেছে, এখন শুধু উনুনে দেব আর নামাবো। ডাইনিং টেবিলের চেয়ার টেবিল এগুলো সব আজকে মোছামুছি করব। পুজো চলে আসলো তো, ওই জন্য ঘরের এই সমস্ত কাজগুলো এখন মাঝে মধ্যেই করে থাকি। পাপোশ ধোয়া, পর্দা ধোয়া, এমনিতেও শুক্রবার দিন ডাস্টিংয়ের কাজটা আমি বেশি করে থাকি। সকালের দিকেও অনেক কিছু ডাস্টিং করা হয়, আবার ধরো রাতের বেলার দিকেও কিছু জিনিসপত্র ডাস্টিং করা হবে। রাতের বেলা খেতে যখন উপরের ঘরে যাই, হাতে যখন সময় থাকে, তখন ধরো উপরের ঘরের ড্রেসিং টেবিল, টিভি ইউনিট এগুলো সব পরিষ্কার করে রাখি। একদিন যদি মোছামুছি না করি, পরের দিন যখন এই জিনিসপত্রগুলো দিয়ে তাকাই, দেখলে মনে হয় মাসের পর মাস এগুলো মোছা হয়নি। এত ধুলো কোথার থেকে যে আসে সেটাই বুঝি না, মোটা হয়ে ধুলো পড়ে থাকে। আর প্রতিদিন তো সমস্ত কিছু মোছাও সম্ভব না। সপ্তাহের কোন দিনগুলোতে ঘরের কোন কোন কাজগুলো করব, সেগুলোর যদি একটা প্ল্যান করা থাকে, তাহলে ঘরের কাজগুলো করতে অসুবিধা হয় না। একদিনে তো আর অনেকগুলো কাজ নিয়ে বসা যায় না, ওই জন্য কাজগুলোকে প্রতিদিন একটু একটু করে ভাগ করে নিলে তাহলে চাপটা কম পড়ে। আমি যেহেতু অনেক বছর ধরে সংসার করছি, তো সেই জন্য মোটামুটি আমার একটা রুটিন সেট হয়ে গেছে। আর আমাকে এই সমস্ত কাজের কথা লিখেও রাখতে হয় না, আগের দিন ওই কাজ করতে করতে একটা প্ল্যান করে রাখি। আমার কাছে যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে নিই। ওগুলো আমি মাথার মধ্যে সেই রাতের বেলায় ঢুকিয়ে রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা আমার কাছে কালকে খুবই ইম্পর্টেন্ট। তাই দেখো, ঠাকুর ঘরের পাশে এখানে একটা ফুলদানির মধ্যে ফুল ছিল, আরেকটা ফুল ওই ঘর থেকে নিয়ে আসলাম। তা আজকে দুটো ফুল এই যে শ্যাম্পু জলে ধুয়ে এখানটাতেই রেখে দেব, রোদের খুব তাপ আছে, শুকিয়ে যাবে। উপরের ঘরেও তো অনেকগুলো ফুল রয়েছে, তো সেগুলোও আমি চারপাশটা ধুয়ে নিয়েছি, একটা মনে হয় ধোয়া হয়নি। সেদিন খেয়াল করলাম হলুদ রঙের একটা ফুল ধোয়া হয়নি, ওটা আবার অন্য আরেক দিন ধুয়ে নেব। এখন চলে আসলাম দোতলার ছাদে, নিচ থেকে 3-4টে গাছ উপরের ছাদে তুললাম। সকালের দিকে একটা গাছ তোলা হয়েছে, আর এখন বাদবাকি গাছগুলো সব এই ছাদে নিয়ে আসলাম। বাইরে যেখানটায় গাছগুলো থাকে সেখানে ফুল ফল কিচ্ছু হচ্ছে না। এই লেবু গাছটা আনতে আমার কোমরটা শেষ হয়ে গেল। এটা সেই ছিল বাইরে পাঁচিলের উপরে, পাঁচিলের উপর থেকে যখন নামিয়েছি তখন হাতের মধ্যে একটা সেই গুঁতো খেলাম, ওই পাঁচিলের সাথে আর কি ঘষা খেয়েছে। তারপর সেটাকে ওই পাশ দিয়ে ঘুরে 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 নিচতলা হয়ে দোতলায় আসলাম। আমাদের ওই ঘর থেকে এই ঘরে আসতে অনেকটা ঘুরতে হয়, তো খুব কষ্ট হয়েছে এই লেবু গাছটা আনতে। এগুলো অত ভারী না, এগুলো বেল ফুলের গাছ, ওই পাশে রোদ লাগে না, তো ওই জন্য একটা দুটো করে টবগুলো সব এই ছাদে নিয়ে আসছি। পেঁপে বুঝলে তো 3-4 দিন পর পারবো, এখন পারবো না, আরেকটু মনে হয় বড়ো হবে, চুরি হয়ে যায় জানো তো। আমার তো মনে হচ্ছে পেঁপে চুরি হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। কারা চুরি করে সেটা আমি জানি, কিন্তু বলবো না। এখন স্নান করবো, সকালে তো একবার স্নান হয়ে গেছে, এবার আবার স্নান করবো। বাথরুম দুটো জল দিয়ে ধুয়ে স্নান টান করে কৃপার কয়েকটা জামা প্যান্ট রয়েছে
সেগুলো সব ধুয়ে দেব, ধুয়ে মেলে দেবো, ভালো রোদ রয়েছে, হয়তো ভালো করে শুকাবে না কিন্তু জলটা তো ঝরে যাবে, ধুয়ে মেলে দেবো, এই ছাদেই মেলে দেবো, আর উপরে বাথরুমেই স্নান করবো। পরে আবার ব্লগটা শুরু করছি, গাছগুলো আনতে আনতে হাঁপিয়ে গেলাম। স্নান করে আসলাম, জামা কাপড়ও সব মেলে দিলাম, মুখে এখন একটু ক্রিম লাগাবো। এখানে যেসব রয়েছে সব ক্রিপার, এটা কি না, এটা সিরাম, এত কিছু এখানে থাকে, আমাকে ভালো করে পরে দেখতে হয়। হ্যাঁ এইটাই ডেইলি গ্লো ফেস ক্রিম, এটা একটু মুখে লাগাবো। এখন আর নিচের ঘরে যাব না, তো সেই জন্য এই ক্রিপার ক্রিমটাই লাগিয়ে নিচ্ছি মুখে। আজকে সকালবেলা মুখে কিছু দেওয়া হয়নি, মুখটা আমার পুড়ে গেল, ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, আজকে রোদের বিশাল তাপ, জল একদম জানো তো আগুনের মতো গরম ছিল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম থাকে সেই রকম গরম ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে এসছে আর আমি ছাদে আসলাম জামা কাপড় তুলতে। অর্জুন পরীক্ষা দিয়ে চলে আসার পরে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম, অর্জুনের এখন পরীক্ষা চলে তাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, একটার সময় বাড়িতে চলে আসে। কৃপার সাথে একটু আগে ফোনে কথা হলো, ও তো এখন বাড়িতে ফিরবে কিন্তু ট্রেনটা পায়নি, বাস আসতে অনেক দেরি করেছে, রাস্তায় খুব জ্যাম ছিল, আজকে মিছিল ছিল তো সেই জন্য, মাঝে মধ্যেই এরকম হচ্ছে মিছিলের জন্য ট্রেন মিস করে যাচ্ছে, আর ট্রেন মিস করলে পরের ট্রেন পাওয়া খুব মুশকিল, বাড়িতে আসতে আসতে 8:30-9 বেজে যায়, 4 থেকে 6 অবধি প্রচুর ট্রেন থাকে, তারপর ট্রেনগুলো দেরি করে করে আসে। তো সেই চিন্তাই এখন করছি, মেয়েটা কত দূরে পড়ে আছে, রাত হয়ে এসছে আর আমি তো এখন যেতে পারছি না, অর্জুন যেহেতু বাড়িতে থাকে সব সময় ওই কারণে, অর্জুন পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসে 1টার সময়, তো অর্জুনের সাথে আবার কে থাকবে, ওর বাবা দোকান সামলাবে না ছেলেকে দেখবে। আগে অর্জুন স্কুলে 4:30-4 অবধি থাকতো, তখন আমি কৃপার কাছে চলে যেতাম, তো সেই সময় 2-3 ঘন্টার ব্যাপার ছিল, অর্জুন আবার বাড়িতে এসেই পড়তে চলে যেত, ওই কারণে এখন আর যাওয়া হয় না, মেয়ে একাই যাওয়া আসা করে, যাওয়ার সময় সাথে অনেকেই থাকে, আসার সময় ওর সাথে 2-1 জন থাকে। এখন আদা লঙ্কা রসুন এগুলো সব ব্লেন্ড করে রেখে দেব। সকালবেলার দিকে আদার খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর কালকে রাতের বেলার দিকে রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো এগুলো সব ধুয়ে এখন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব। আগামীকাল আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে, তো সেই জন্য মশলাটা রেডি করে রাখলাম, আর তাছাড়া এমনিতেও আমি সপ্তাহের শেষের দিকে মশলা রেডি করে রেখে দেই ফ্রিজে সারা সপ্তাহের জন্য। সব মশলা একদম রেডি, রসুন বাটার মধ্যে একটু জলটা বেশি দিতে হয়েছে, অল্প রসুন তো ব্লেন্ড হচ্ছিল না, গোটা গোটা থেকে যাচ্ছিলো, তারপর একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। যদি আবার সব রসুন ব্লেন্ড করে রাখতাম তাহলে ভালো হতো, কিন্তু কী হয় বলো তো, রসুন যদি সব ব্লেন্ড করে কৌটোতে রেখে দেই তাহলে না আনতাজটা আমি অত ভালো বুঝতে পারি না, এই যে এরকম রসুনের কোয়া রয়েছে তো, এবার আমি যেরকম বুঝতে পারি যে এই তরকারির মধ্যে 4-5 কোয়া রসুন দিলেই হবে বা 10-12 কোয়া রসুন দিলে হবে, ওই জন্য আমি ব্লেন্ড করে রাখি না। এইভাবে রসুন ব্লেন্ড করে সে কয়েকবার রেখেছিলাম, তাতে জানো তো রসুন বেশি খরচা হয়ে যায়, ওই জন্য সবার ব্লেন্ড করে নিই। আর এই তো আদা বাটা লঙ্কা বাটা, তো এগুলোর সাথে রসুনের ছোঁয়া লাগাবো না, এগুলো এখন সব ফ্রিজে রেখে দিই। পেঁয়াজটা কালকে করে নেব, পেঁয়াজটা কালকে যখন রান্না করব সেই সময় পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নেব। এখন পেঁয়াজ ধরলে না হাত থেকে আবার গন্ধ আসবে, রসুনের খোসা তো কালকে রাতেই ছাড়িয়ে রেখেছিলাম, ওই জন্য অসুবিধা হয়নি। অনেক দিন ধরে ফেব্রিক রঙগুলো ব্যবহার করা হয় না, রঙগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, 2 রঙই আছে শুধু, ব্রাউন কালার আর হোয়াইট কালার, তো এগুলো দেখলাম কেমন যেন জমে জমে গেছে, তো 2 মাটির থালা নিয়ে বসলাম, একটা অর্জুনকে দিলাম আরেকটা আমি রঙ করছি। অর্জুন এত হাতে পায়ে দুষ্টামি করে, তো ওকে আটকানোর জন্য ওই থালা আর রং ধরিয়ে দিলাম, বললাম যে তুই বসে বসে রং কর, যা তোর মন চায় তাই তুই এখানে বসে বসে আঁকতে থাক। এই মাটির থালাটা একটা টবের নিচে রাখবো, ওই জন্যই ফেব্রিক রং দিয়ে একটু রং করে নিলাম, দেখতে যাতে একটু উজ্জ্বল দেখায়,
কৃপার কথা শুধু চিন্তা করছি। মেয়েটা এখনও বাড়িতে আসেনি, বারাসাত প্ল্যাটফর্মে এসে বসে রয়েছে। দুবার ট্রেন পাল্টাতে হবে বারাসাত থেকে, তারপরে হাবড়ার ট্রেন ধরে। অর্জুনকে রং দিয়ে বসিয়ে রেখেছে, দেখো এত সুন্দর এই প্লেটটাকে রং করলো, এবার কাকের ঠ্যাং বগের ঠ্যাং করে রাখছে, বলে আমার মন যা চাই আমি তাই ড্রয়িং করব। অর্জুন জানো তো ভালো ড্রয়িং করতো, কিন্তু ও আঁকার ক্লাসে যায় না আলসেমি করে। শনিবার দিন ওর আঁকার ক্লাস থাকে, এবার সেই শনিবার ওর দুটো পড়া থাকে, সকালে একটা পড়া আবার বিকেলে একটা পড়া, মাঝখানে দুপুরবেলা আঁকার ক্লাস। ওর নাকি খুব কষ্ট হয়ে যায়, আলসেমি করে আঁকাটাকে ছেড়ে দিল। সবাই তাই বলে যে ওর তো আঁকার হাতটা খারাপ ছিল না, ও তো ড্রয়িংটা করতে পারত, একটা পরীক্ষাও দিয়েছিল ড্রয়িংয়ের। এই ছেলে খুব আলসে। এই ওইটা দে, কি করলি আবার, কতটা কালার নষ্ট করছিস, না আমি কিছু বলবো না। অরেঞ্জ কালার মনে হয় নেই, শুকিয়ে গেছে। সাড়ে আটটা বাজে, ভগবান। দুবার করে ট্রেন পাল্টানো, আকর্ষক অশোকনগরে নেমে গেছে। হাত হাত ধো, ভালো করে হাত ধো অর্জুন, হাত ধুই খাবি আর কি, বা গাটা ধুয়ে আয়। না গা ধুস না, আবার তো ঠান্ডা লেগে যাবে, ভালো করে হাত পা ধুয়ে ঠুয়ে আয়। মাঝের হাটে ওই ভিড় ছিল, তো সবাই তো হাবড়াতেই নেমেছে, সেই তো, তাও ভিড় ছিল। সবাইকে এখন ভাত দিচ্ছি, আজকে এই পাঁচ মিশালি সবজিটা করেছিলাম, পাঁচ মিশালি না তিন মিশালি, মিষ্টি কুমড়ো পেঁপে আর ঝিঙা, এ দিয়ে একটা সবজি করেছিলাম। শাপলা ভাজা, উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি রয়েছে, সারাদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু একটু সব রয়ে গেছে। আর কালকে এই মুসুরি ডাল দিয়ে, চিকেন দিয়ে এই এটা রান্না করেছিলাম, তো এটা শুধু অর্জুন খেয়েছে, এখন ওদের সবাইকে দিয়ে দেবো। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, উপরে ঘরে চলে আসলাম, এখন শুয়ে পড়বো। আর কৃপাদের কলেজের স্টুডেন্টরা জানো তো বিজনেস করবে, ওদের কলেজ থেকে বলে দিয়েছে বিজনেস করার জন্য, মানে পার্মানেন্ট বিজনেস করার জন্য না, এটা আর কি ওই এমনিতেই আর কি, ওদেরকে বলেছে যে তোমরা ছোট ছোট গ্রুপে কলেজের মধ্যে বিজনেস করো, কিছু টাকা, একটু চুপ কর না, কিছু টাকা ইনভেস্ট করতে বলেছে, তারপরে ওই কলেজের মধ্যেই জিনিসপত্র সেল করতে বলেছে, কলেজের বাইরেও করা যাবে। তো ওই আর কি মনে হয় ছেলে মেয়েকে একটু আনন্দ দেয়া, সেই জন্যই করতে বলেছে। কৃপার মুখে শুনে নাও, কৃপা ভালো করে বলতে পারবে। তোদের গ্রুপে কজন আছে? সাতজন। কে কে বিজনেস করছে? আমাদের গ্রুপে তো সবাই মিলে একটা বিজনেস করছে। না তোদের ক্লাসের মধ্যে কানের দুল সেল করছে কেউ? লেমন, লেমন জুস, লেমনেড আর কি। কত করে দাম নিচ্ছে লেমন জুস? 20 টাকা পার গ্লাস, 20 টাকা করে। আর ভালো সেল হচ্ছে? হেভি বিচ্ছে। তারপরে এর ভাই আর কাপকেক, কাপকেক কত করে? ভাই ম্যাগি বিক্রি করে 15 টাকা। আমার দিদি ভাই, তুই তো কাপকেক ভালো বানাতে পারিস, ওইরকমই কি তুই যেগুলো বানাস সেগুলো বেশ বড় হয়। তুই ওগুলোই খেয়েছিস তুই কিনে? না ওই একটা কিনেছিল, সবাই মিলে একটু একটু টেস্ট করে ভালো লাগছে। ভালো হয়েছিল? দু রকম ফ্লেভারের বানিয়েছিল। তো তুই, তো তুই কি বিজনেস করবি? লস্যি, লস্যি বিক্রি করবি? আর করবো হচ্ছে গিয়ে কফি, যতজন আছে গ্রুপে সবাই কিছু কিছু দিয়ে 1000 টাকা হবে, সেই 1000 টাকাকে 5000 টাকা বানাতে হবে 15 দিনের মধ্যে। 1000 টাকাকে 5000 টাকা। তারপর তো সেই গেঞ্জির উপরে প্রিন্ট আউট ওগুলো
চলছে ওসব, মানে কলেজের মধ্যেই ওরা স্টুডেন্টদের মধ্যে আর কি সব সেল করছে, অনেকটা সেই মিনা বাজার টাইপের। মিনা বাজার হয়েছিল আমাদের স্কুলে একবার, আমি তখন ওই মাটির জিনিসপত্র নিয়ে বসেছিলাম, স্টল দিয়েছিলাম মাটির জিনিসপত্র। আমি তখন ক্লাস 8-এ পড়ি। এই যে এই পোস্টারগুলো সেল করা হচ্ছে, এগুলো প্রিন্ট আউট করা, কত করে রে এগুলো প্রাইস? এই দামটা একটু বেশি। দেখি দেখি কোয়ালিটি কীরকম। হ্যাঁ কোয়ালিটিটা ভালো। আর কৃপা এই যে কানের দুল কিনেছে, ওদের ক্লাসে যারা বিজনেস করছে তাদের থেকে নিয়েছে, দুজনের কাছ থেকে নিয়েছিস তো না, 30 টাকা করেই নিয়েছে, এগুলো তো 30 টাকা করেই। দেখি বাবা দেখছি গো, তোর এতক্ষণ দেখার কথা মনে ছিল না, এই যে অনেক কানের দুল কিপার, তারপর আবার দুটো কিনেছে, পুজোরটা হয়ে গেছে। বেশ ভালোই একটা উদ্যোগ, পড়াশোনার পাশাপাশি ওরা বিজনেসও করবে, ওই জন্যই তো কলেজে যাওয়ার এত আগ্রহ। কলেজে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করতে পারে, পড়াশোনাও হয়, আবার এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়। আর কলেজের টিচাররা তো খুব ফ্র্যাঙ্কলি মেশে, সেই জন্য ওদের কলেজে যেতে এত ভালো লাগে। কৃপা যেদিন বিজনেস শুরু করবে সেদিন তো ব্লগ করব, তখন তোমরা দেখতে পাবে মেয়ে কীভাবে কীভাবে কী বিজনেস করছে, সেই সময় দেখতে পাবে। সামনে যখন বড় সপ্তাহে আমাদের পোস্টার মেটিং মেকিং কম্পিটিশন আছে, সেটাতেও তো নাম দিয়েছি পোস্টার মেকিং। এই পোস্টার মেকিং এখন ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। আমি কৃপার সাথে এখন একটু গল্প করি, ওর এসব গল্প শুনি। গুড নাইট বন্ধুরা।